আমার চ্যানেল তন্ত্রগুরু মায়াজালের সমস্ত ভিউয়ারকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে বলবো, মৃত বস্যা রোগনাশক তান্ত্রিক টোটকা। হ্যাঁ, এই মৃত বস্যা রোগটা কি আগে জানুন বন্ধুরা। এমন বহু মহিলারা আছেন যাদের বাচ্চা হওয়ার পরপরই 2-4 মাস পর মারা যায়, কিংবা 8 মাসে সন্তান, সে বাচ্চা গর্ভাবস্থায় সুসন্তান দেখা গেল কি 2-4 দিন পর মারা যায়। তো এই রকম মহিলা গ্রামগঞ্জে প্রায় দেখা যায়। এই মহিলাকে মৃতবস্যা রোগ বলে। এবং আজকে আমি যে টোটকা বলবো, সেই মৃতবস্যা রোগের তান্ত্রিক টোটকা। এই টোটকাগুলো সে মহিলার সুসন্তান তো হবেই এবং দীর্ঘজীবী হবে বন্ধুরা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমি আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যজনকে শেয়ার করবেন। তো ভিডিও নিয়মটি আমি বলছি, আপনারা দেখুন। শুক্লাপক্ষে রবিবার দিন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কুলের পাতা লাগবে, আখের পাতা, বহেরার পাতা, নিমের পাতা, শিরিষ পাতা, অশ্বত্থ পাতা, এরান্ডের পাতা, প্রত্যেকটা গাছে একটি করে পাতা লাগবে। সাতশ্রীপুর গ্রামে মাটি, 1 চিমটি করে মাটি, যেমন রঘুনাথপুর গ্রাম। এবং সাতশ্রী প্রতিষ্ঠিত পুকুরে জল সংগ্রহ করতে হবে, সেটা হতে পারে স্নান করার মতো 1 বালতি বা 2 বালতি পরিমাণ। এবং ওইরূপ পাতা ওই বালতির মধ্যে দিয়ে অশ্বত্থ গাছ বা কুল গাছের গোড়ায়, যে মহিলার এই মৃতবস্থা হচ্ছে সেই মহিলার সেই গাছের গোড়ায়, মানে কুল গাছ বা অশ্বত্থ গাছের গোড়ায় মনোকামনা জানিয়ে স্নান করলে এই মৃতবস্থা রোগ দূর হয়। এই মৃতবস্থা রোগ দূর হয় এবং যে সন্তান হয় সে সন্তান দীর্ঘকাল জীবিত থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই টোটকা করে দেখুন না, মৃতবস্যা রোগ ভালো হয় কি না। তো বন্ধুরা, আমি যে প্রত্যেকটা ভিডিওটা দিই, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আমি এই ভিডিও, আমি আমার যে তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, বাস্তু, এই সম্বন্ধে আমি অনেক জানি, কিন্তু আপনাদের আমি এটুকু বলতে চাইছি কি, আপনারা কোন কোন বিষয়ে আপনাদের ভালো লাগে, আপনাদের কোন বিষয়ে করলে আপনার উপকার হবে, আপনারা আমাকে জানান বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রথমে আমার সাবস্ক্রাইবার আপনারা করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যজনকে শেয়ার করুন, সোশ্যাল যত সোশ্যাল মিডিয়াতে আছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখি, আগামী পর্বে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।